রমজান মাসের সংবাদ বা রমজানের প্রথম অমক তারিখ থেকে শুরু হচ্ছে বা অমক দিন শুরু হচ্ছে এটা যে এক হাজার জনের কাছে বা একশো জনের কাছে পৌঁছতে পারবে আহ তার সকল গুণা মাফ হয়ে যাবে বা তার মঙ্গল হবে বা তার দুনিয়া অনেক লাভ হবে ইত্যাদি ইত্যাদি কথা আমাদের সমাজে চালু আছে বা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এগুলা দেখতে পাচ্ছি তো এই বিষয়ে ইসলাম কি বলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি রমজান মাসের সিয়াম আল্লাহ শোভা হেনা হওয়া তালা ফরজ করেছেন কথাই সত্য আল্লাহ সভা হেনা হওয়া তালা কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হ্যানা হওয়া তালা রমজান মাস সম্পর্কে বলেছেন এয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب আল্লাহ সুবাহানা হওয়া তালা বলেন হে ইমানদার গণেরা তোমাদের উপরে আমি আল্লাহ সুবাহানা হওয়া তালা রমজানের সিয়ামকে তদ্রু ফরজ করেছি যেমন তোমাদের পূর্বের জাতির উপরে ফরস করেছিলাম এই জন্য যে যাতে তোমরা আল্লাহ তথা তাকওয়া অর্জন করতে পারো সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ সুবাহনতাল্লাহ রমজান মাসের সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন আমরা আল্লাহকে যাতে বেশি ভয় করে চলতে পারি এই জন্য এশরা রাসূসাল্লাহু আলি ওসাল্লাম তিনি বলেছেন মানসমা রমাদনা ইমান ওয়াতি সাবন গুফিরুল্লাহু মা তাকদ্দমা মিংজামী আল্লাহ রসু সল্লাহ আলি সাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি ইমান এবং একাগ্রতর সাথে রমজান মাসে সিয়াম পালন করলো আদায় করলো সুবা সব হুয়া তালা তার জীবনের অতীতের সকল গুণাগুলি মাফ করে দিলেন আল্লাহ কারিমের মধ্যে অত্রমর্ম বলেছেন যারা বেশি বেশি ভালো কাজ করবে আমি আল্লাহ তাদের এই ভালো কাজের দ্বারা পাপ কাজ গুলাকে মোচন করে দেব তাহলে ভালো কাজের দ্বারা গুনার কাজ আল্লাহ মোচন করে দিবেন ফিরো ভাই রামা আল্লাহ রসম সাল্লাম আরো বলেছেন রমজান মাস যখন আসে জান্নাতের দরজাগুলো সব ওপেন করে দেওয়া হয় জাহান্নামের নামের সব বন্ধ করে দেওয়া হয় যত শয়তান আছে সকল শয়তান ও সুফিদাতে শয়তানদেরকে শতানদেরকে করে দেওয়া হয় রমজান মাসে আল্লাহ অফরন্ত রহমত বান্দাদের উপরে নাজিল হতে থাকে অর্থাৎ সিয়াম পালনকারীদের উপরে এ কথাই সত্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি সিয়াম পালন সায়েমের মুখের যে একটি গন্ধ বাহির হয় এটা আল্লাহ হওয়া তালার নিকটে মেশকে আম্বর আতর তথা জান্নাতি এই আতরের থেকেও আল্লাহ তালার কাছে প্রিয় রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যারা সিয়াম পালনকারী এই ব্যক্তিরাই জান্নাতের একটি দরজা আছে তার নাম হলো লাহুর রাই আন এই রাই আন নামক দরজা দিয়ে একমাত্র কেবল মাত্র রমজান মাসের সিয়াম পালনকারী ব্যক্তি গণে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না তাহলে আমরা এতগুলা ফজিল আরো অনেক ফজিলত আছে তবে আমরা এতগুলা ফজিলত জানতে পারলাম বাট যদি কেউ কোরআন এবং সন্ন্যাস ছাড়া এমন কোনো কথা বলে অর্থাৎ রম রমজান অমক মাসের অমক তারিখের থেকে বা অমক বাংলা দিন থেকে এই নিউজটি এই খবরটি যদি একশো জনের মধ্যে প্রচার কেউ করে তাহলে তার গুণা মাফ হয়ে যাবে তার কপালে সৌভাগ্যতা আসবে বা ইত্যাদি ইত্যাদি কথা বলে থাকে তাকে অবশ্যই তো করতে হবে কারণ কোরআন এবং সুন্নাই এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে এই এই খবরটি এত এত ব্যক্তির মধ্যে প্রচার করলে আমার এই এই লাভ হবে আশা করি উত্তরটি বা বিষয়টি অনুধাবন করতে পেরেছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতালা এই মর্ম বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলা